রাজনৈতিক পরিচয় প্রকাশের পর থেকেই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। এবার জুলাই আন্দোলনে বিএনপি জামায়াত সহ অন্যদের ভূমিকা নিয়ে কথা বলেছেন শিবিরের এই নেতা। 23 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে এই আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। সাদিক কায়েম লিখেন, দীর্ঘ 16 বছরের পেশিবাদী দুঃশাসন এবং কর্তৃত্ববাদী সরকারের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ ছিল ভিকটিম। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কম বেশি প্রত্যেক শ্রেণীপেশার মানুষ এই বাকশালী শাসনে নিপীড়িত, নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট কর্তৃক ভিকটিম হওয়া থেকে বাদ যায়নি খোদ পেশিবাদের ভিত্তি স্থাপনকারীরাও। জুলাই বিপ্লব ছিল সর্বস্তরে সকল নিপীড়িতের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদরা। এই আন্দোলন শহীদ আবু সাইদের রক্তের উপর দাঁড়ানো আন্দোলন, শহীদ মীর মুগ্ধের স্মৃতির উপর দাঁড়ানো আন্দোলন, যে রিক্সাওয়ালা ভাই ক্রমাগত দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহীদ হয়েছেন তার কোরবানির উপর দাঁড়ানো আন্দোলন। সহস্রাধিক শহীদ আমাদের পথ দেখিয়েছেন এক নতুন মঞ্জিলে মাকসুদ, বাংলাদেশ 2.0। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেন, এই আন্দোলনে যেমন অবদান ছিল সমাজের উচ্চতলা মানুষের, আবার আন্দোলনে ভ্যানগার্ড ছিল সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীরাও। ইংলিশ মিডিয়ামের টেকসেভি কিট থেকে শুরু করে কওমি আলিয়া, তালেবে এলএম, শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, সাভার থেকে শুরু করে বাংলার স্টালিন গ্রাড হয়ে ওঠা যাত্রাবাড়ি, শহর, নগর, গ্রাম, গ্রামান্তরে এই বিপ্লব ছিল আপনার, আমার, সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঙিনা থেকে বিপ্লবের আওয়াজ ছড়িয়ে পড়েছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ। এ আওয়াজ রুদ্র প্রতিষ্ঠা রুখে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে উঠেছিল গণমানুষের কণ্ঠস্বর। এই বিপ্লব ছিল শ্রমিক ও দিনমজুরের আন্দোলন, ছিল সাহসী সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদেরও। নিজের জীবনে ঝুঁকি নিয়েই প্রবাসীরা রাস্তায় নেমে এসেছিলেন দেশ ও জাতির মুক্তির স্লোগান তুলে। সবাইকে উদ্দেশ্য করে শিবিরের এই সভাপতি বলেন, যারা আমাদের পছন্দ করেন, অপছন্দ করেন, ঘৃণা করেন, যারা আমার সংগঠন ছাত্র শিবিরকে ভালোবাসেন, অবজ্ঞা করেন, ঘৃণা করেন, কার্যত সবার অবদানেই আমরা পেয়েছি 36 জুলাইয়ের মহাবিজয়। প্রতিটা ইনসান রাস্তায় নেমে এসেছিল আমার ভাই মরল কেন সওয়ালের জবাব চাইতে। এই প্রশ্নের প্রতি উত্তরে যখন তাদের উপর হায়েনার মতো হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে, তখনই আমাদের শহীদরা দাঁড়িয়ে গেছেন লড়াইয়ের ভ্যানগার্ড হিসেবে। শত জুলুম এবং স্লো পয়জনিং এর মুখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির নির্বাচনে না যাওয়া, জামায়াতে ইসলামী সহ দেড় যুগ ধরে তিলে তিলে ইনকিলাবে জমিন চাষ করা মজলুম, সকল বিরোধী দল, ইলিয়াস আলী, মাইকেল চাকমা, ব্যারিস্টার আরমান ও জেনারেল আজমি থেকে শুরু করে পাশি, গুম, ক্রস ফায়ারে হারিয়ে যাওয়া আমাদের সকল সিফা সালার ও সহযোদ্ধা। শাপলা থেকে শাহবাগ দ্বন্দ্বকে পাশে রেখে শহুরে মধ্যবিত্ত জনগোষ্ঠীর সমর্থন, ভাইদের হেফাজতের ঢাল হিসেবে বন্দের বুনিয়ানো মার্সুস তথা সিসাঢালার প্রাচীর হিসেবে দাঁড়িয়ে যাওয়া, ফ্যাসিস্টদের সাম্প্রতিক রাজনীতি ও সর্বপ্রকার ব্ল্যাকমেলকে উপেক্ষা করে পাহাড় সমতলে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সহযোদ্ধা হয়ে ওঠা, মাদ্রাসা তালেবে এলএম এবং আলেম ওলামার অকাতরে জানমালের কোরবানি এবং পেশিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ইনকিলাবের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আয়নাঘর পর্যন্ত, শাপলা থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন পর্যন্ত, শেয়ার বাজারে নিঃস্ব মজলুম পরিবার থেকে শুরু করে সাংবাদিক সাগররুণীর সন্তান মেঘ পর্যন্ত, 16 বছরের পেশিবাদী দুঃশাসন ছিল জুলাই ইনকিলাবের জ্বালান, আর শহীদরা ছিলেন সীমাহীন উজ্জ্বল স্ফুলিঙ্গ। শহীদ গাজীর স্বাধীন বাংলাদেশে আমরা যারা জিন্দা আছি তাদের সামনে এক সুদীর্ঘ পথ, আমাদের শহীদদের স্বপ্ন পূরণের জন্য একটি সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা কামিয়াব না হলে বিফল হয়ে যাবে 47, 71 ও 24 সকল শহীদের রক্ত।
আমাদের দৃষ্টিশক্তি হারানো ভাইদের দৃষ্টিশক্তি কোরবানি বিফলে চলে যাবে। যদি আমরা বৈষম্যহীন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে না পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের শহীদদের প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, তাদের রক্তের হক আদায় করে আমাদের একটি সুখী, সমৃদ্ধ, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার তৌফিক দিন। আমিন। শেখ ফরিদ, এটিএন নিউজ।